একটা দফা সেটা হচ্ছে যে শেখ হাসিনার সরকারের পদত্যাগ। তো এইটা হয়ে গেলে তো আর বাকি দাবি যে 7 দফা, 30 দফা, 37 দফা রাষ্ট্র সংস্কার সব কিছু তখন তার নিজেরাই করবে। আচ্ছা এই এগুলো এত 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 আলোচনা এগুলো নিয়ে হয়ে গেছে আর কি, এগুলো একই কথা হয়তো বলতে হবে বারবার একই কথা, যাদের দাবি এবং দাবি প্রত্যাখ্যানের ক্ষেত্রে তো অবশ্যই যুক্তি উপস্থাপিত হবে। বরং আপনি যেটা বলছেন যে যে মুখোমুখি একটা সাংঘর্ষিক মানে অবস্থা হবে কি না 28 তারিখে যেভাবে, এই এইটা নিয়ে আলোচনা হতে পারে। আর দাবি দেওয়াগুলো নিয়ে আমি অন্তত 250 টকশো করছি আর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিপক্ষে, এগুলো বহুল আলোচিত, এগুলো নিয়ে আর কথা বলতে আমি অন্তত আমাকে যদি সময় না দেন আমি কথা বলবো না এটা নিয়ে। আমার বক্তব্য হচ্ছে আমাদের যখন নির্বাচন আসবে তখন কিন্তু আমাদের পাশাপাশি কর্মসূচিতে যেতে হবে, এমন না যে আজকে আওয়ামী লীগ করবে, আরেকদিন বিএনপি করবে, আরেকদিন জামাতে ইসলাম করবে, একই দিনে হয়তো ঢাকা শহরে 10টা 14 15 20টা মিটিংও হতে হবে। তো সেই জন্য আমি বলবো যে এগুলো পাল্টাপাল্টি না বলে পাশাপাশি কর্মসূচি আমাদের করতেই হবে, এবং সেটা যদি হয় আমি দোষের কিছু দেখি না, যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিপক্ষ এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণাত্মক কিছু না করে জনদুর্ভোগ অথবা যেগুলোকে বলি মানে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত না হয় সেই পর্যন্ত গণতান্ত্রিকভাবে কর্মসূচি পালন করা, মহাসমাবেশ করা, এগুলো আমি মনে করি একদম নৈমিত্তিক রাজনৈতিক অংশ। এগুলোতে মহাসমাবেশ আমরা আগে দেখেছি অথবা অবরোধ টবরোধ এগুলো দেখেছি, এগুলো দিয়ে এই কদিনের মধ্যে একটা বিশাল কিছু একটা ঘটে যাবে, অন্তত আমি অন্তত ব্যক্তিগতভাবে এরকম কোনো আলামত দেখি না। কারণ এখন তো এক দফার আন্দোলন চলছে, কিন্তু 28 তারিখে তো বিএনপি ঘোষণা দিয়েছে যে এখন কিন্তু আজকেও বলছে দফা একটাই, একটা দফা সেটা হচ্ছে যে শেখ হাসিনার সরকারের পদত্যাগ। তো এইটা হয়ে গেলে তো আর বাকি দাবি যে 7 দফা, 30 দফা, 37 দফা রাষ্ট্র সংস্কার সব কিছু তখন তার নিজেরাই করবে। অর্থাৎ একটা গণ অভ্যুত্থান হয়ে যাবে 28 তারিখে, যেগুলো আমরা অতীতে দেখছি 69-এর গণ এমন একটা প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করেছি ডক্টর মিজানুর রহমান যে দুই দলই কিন্তু দুই দলের প্রতি শেষ বার্তাটি দিয়েছে। আমি বলছি রাজনীতিতে ওই শেষ কথা বলতে কিছু নাই আর শেষ বার্তা বলতে কিছু নাই, অবশ্য প্রথম কথা আসলে কিনা এটা আমি জানি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই এই আলটিমেটামগুলো দিয়ে হয়তো রাজনীতিতে চাঙ্গা থাকা যায়, কিন্তু একেবারে এগুলো একটা চূড়ান্ত সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়ে যাবে এটাও আমি মনে করি না। কিন্তু আমাদের আস্থা রাখতে হবে আমাদের রাজনীতিবিদদের উপরে, এবং শেষ পর্যন্ত যত উত্তেজনাই তৈরি হোক না কেন এটা তারাই প্রশমিত করবে এবং আমাদের একটা ভালো নির্বাচন করতে। ধন্যবাদ, আবার আসবো।